আজকে ব্লগ গুড মর্নিং দিয়ে স্টার্ট করতে পারলাম না এখন বাজে সাড়ে পাঁচটা তাও সকাল সাড়ে পাঁচটা না সন্ধ্যা সাড়ে পাঁচটা সারাদিন বেশ ব্যস্ত গেছে মাথা খারাপ অবস্থা আসলে গত দুই দিন কোনো অবসর পাইনি গোসল করার চান্স পর্যন্ত পাইনি আজকে চান্স পেয়ে গোসল করে নিছি। মাথা এখনও ভিজা কোনো শুকানো হয়নি কারণ আমার হেয়ার ড্রায়ারটা যেই রুমে থাকে সেটাই অ্যালেনের রুম ওটা এখন চালানো যাবে না সাউন্ড হবে আর আরও একটা ব্যাপার হচ্ছে যখন হেয়ার ড্রায়ারটা চালাই ওইটার সাউন্ডটা প্লাস ওইটা নিয়ে আমি যা করি সেটা অ্যালেন খুব এনজয় করে দেখে সো ওরই এনজয়মেন্টটা আমি মানে আমার নিজেরও খুব ভাল লাগে সো এখন করবো না উঠলে তারপরে করবো সারাদিন সেরকম কিছু একটা করিনি সকালে নাস্তা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় একটা না দেড়টার দিকে অ্যালেনোর ফার্স্ট স্ন্যাপ নেয় তখন আমি রুটি টোস্ট করতে গিয়ে আমার কাছে মনে হলো এখন আর কী নাস্তা খাবো ডাইরেক্ট লাঞ্চ করে ফেলি সো সেটাই করছি এরপরে রাজনের সাথে কয়েকবার কথা হয়েছে ওর আম্মার আপডেট হলো গিয়ে কালকে খুব সম্ভব ওনাকে ওয়ার্ডে দিয়ে দিবে বাট এটা গ্যারেন্টিড না কারণ আইসিইউতে এখনও আছে এবং কারেন্ট আপডেট অনুযায়ী সব কিছু হয় ইউকে থেকে এটা খুবই ডিফারেন্ট কারণ ইউকেতে আইসিউতে রাখে একদিন আমার হাজব্যান্ডকে একদিনই রাখছিল এবং পরদিনই ওয়ার্ডে দিয়ে দেয় উইচ ইজ গুড ইন আেন্স অ্যান্ড ব্যাড ইন অ্যানাদার সেন্স কারণ আইসিইউতে যদি রাখে তাহলে ওখানে যেহেতু বেশি ভিজিটার অ্যালাউড না ইনফেকশনের চান্সেস কম থাকে আবার অন্য দিক দিয়ে হলো যে হার্ট সার্জারির পরে ইউকেতে পরদিন সকালবেলায় পেশেন্টকে ওঠায় হাঁটায় এখানের সাথে আসলে বাংলাদেশের হার্ট সার্জারির অনেক অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ হান্ড্রেড পার্সেন্ট তো বলতে পারবো না বাট অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আমার শাশুড়ির সাথে যেমন প্রথম দিন আমার শ্বশুর দেখা করেন সেকেন্ড দিন সেকেন্ড দিন সকালবেলা ওনার আরেক ছেলে দেখা করে বিকালে রাজনের দেখা করার কথা না সরি পরদিন সকালবেলা রাজনের দেখা করার কথা এবং ওর আম্মার সেন্স ফেরার পর প্রথম দেখাই হয় রাজনের সাথে যিনি অ্যাটেন্ড করতেছিল উনি ওর আম্মাকে জিজ্ঞেস করে যে এটা কে উনি অক্সিজেন মাস্ক পরা মাস্কের ভেতর থেকেই বলছে যে রাজন সো শুনে আমার খুব ভাল লাগছে খুব খুব টাচি একটা মোমেন্ট নিশ্চয়ই কারণ রাজনের যখন সার্জারি হয় সার্জারির পরে তিন ঘন্টা পরে প্রথম দেখা করতে দেয় তখন মুখে মাস্ক ছিল মুখে মাস্ক ছিল সেন্স ছিল না ওরা তখন একবার যেতে বলে যে পেশেন্টকে একটু ডাকতে রেসপন্স করে কিনা এরপরে সেন্স আসার পরে আবার যেতে বলে এবং ওরা বলে দেয় যে পেশেন্টকে নাড়াচাড়া করে ডাকতে ওরা চায় যে ব্রেন অ্যাক্টিভিটিস ফেরত আসছে কিনা চিনতে পারতেছে কিনা এগুলা চেক করতে চায় কারণ রেকগনিশন খুব ইম্পর্টেন্ট হার্ট সার্জারি ওয়ার্ল্ডের সবচেয়ে ক্রিটিক্যাল সার্জারিগুলার একটা এবং ওরা দেখতে চায় যে পেশেন্ট তার ক্লোজ মানুষদেরকে চিনতেছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট বারাজ এখানটাতে এটা ডিসকারেজ করে বাংলাদেশ সেটা ডিসকারেজ করে আমি জানি না আসলে কোনটা ঠিক তো আমিও আমার হাজবেন্ডকে যখন ডাকি পাশ থেকে জিজ্ঞেস করছিল না সরি আমি বোধহয় কিছু একটা বলি ও অক্সিজেন মাস্কের ভেতর থেকেই রিপ্লাই দেয় এবং ওটা কখনো ভোলা যায় না ওই মোমেন্টটা তো এই কারণেই বললাম যে খুব টাচি একটা মোমেন্ট হওয়ার কথা যে সেন্স ফিরে প্রথম আমার হাজবেন্ডকে দেখছে আমার শাশুড়ি এই অ্যালেন ঘুমায় ছিল ও চিল্লাচ্ছে ঘুম থেকে উঠে গেছে বোধহয় আমি ওকে একটু অ্যাটেন্ড করে নেই তারপরে বাকি ব্লগ করব আমি আসলে ক্যামেরাটা নিয়েই উপরে যাই দেখি আমি এখন আমার চুল আহ ড্রাই করবো আর আমি ক্যামেরাটা দিয়ে রাখছি অ্যালেনের দিকে জাস্ট ওর এক্সপ্রেশনটা ক্যাপচার করার জন্য আব্বা এটা কি

ব্যাপারটা দেখতে সে খুব খুব পছন্দ করে আর আমারও লাগে ওকে দেখাতে আসলে আজকে রাজনের সাথে যখন ফোনে কথা হয় তখন ও বলতেছিল যে অ্যালেনের জন্য কিছু কাপড় চোপড় কিনছে হ্যাঁ তোমার জন্য সত্যি তোমার জন্য আহ জ্যাকেট টি শার্ট এই টাইপের তা আমি বললাম যে আমাকে একটু দেখাও কারণ সাইজ টাইজ ঠিকভাবে বুঝতেসো কি না কে জানে তো বললো যে দেখাবে না একবারে এসে দেখাবে সাইজ বুঝতেছে না বাট তারপরও হিল টেক দ্য চান্স এসে দেখাবে সো ইউজুয়ালি রাজনী এরকম করে না বাট আসলে বাচ্চা হওয়ার পরে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় খুব সুইট লাগছে ব্যাপারটা আর আসলে আসার পরে দেখলে খুব ভাল লাগবে আজকে হচ্ছে ক্রিসমাস ইভ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে কালকে ক্রিসমাস আমরা ক্রিসমাস ট্রিসমাস কোনো কিছুই করি না ফ্রেন্ডদের বাসায় দাওয়াত থাকে ক্রিসমাস করি না বলতে বলতেছি আসলে নিজেরা বাসায় ওভাবে করে কিছু করি না ইউজুয়ালি ফ্রেন্ডদের বাসায় দাওয়াত থাকে সেটা অ্যাটেন্ড করি বাট এবার মনে হচ্ছে যে অ্যালেনের জন্য একটা প্রেজেন্ট যদি ট্যাপ করে দিতে পারতাম খুব ভালো হতো তো সেরকম একটা অপরচুনিটি অবশ্য আমার আসে আজকে পোস্টে দুইটা ডেলিভারি আসছে আমি একটাও এখনো খুলিনি কারণ আজকে বললাম যে সময় পাইনি সেরকম কিন্তু এর মধ্যে একটা হচ্ছে ওর থার্মোমিটার প্রবাবলি সেটাই আসছে আর আর একটা হচ্ছে হলো গিয়ে ওর জন্য একটা সাইলোফোন তাই তো হয় বলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা ছোট্ট আমি বড় দেখে কিনিনি ছোট সেটা র্যাপ করে ওকে দিতে পারলে ভালো হতো বাট আমি আগেও বলছি যে নতুন খেলনা দিলে ও কোন রিফিউজ করে ভয় পায় ভয় পায় কিনা জানি না বাট রিফিউজ করে তারপর আমি একটা ট্রাই করে দেখতে পারি বাট র্যাপিং পেপার হাতের কাছে আসে নাকি সেটাও জানি না আমার আব্বুটা আর আমি কালকে একদম লোনলি ক্রিসমাস করবে সবাই এত মজার মজার খাওয়া খাবে আর আমাদের বাসে বাতের চালও নাই কেমন কথা আব্বু এটা মনটা খারাপই লাগতেছে কারণ একটা পুরা দেশে এক ধরনের ফেস্টিভ আমেজ কালকে ওদের মেইন ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল নাকি রিলিজিয়াস ফেস্টিভ্যাল হ্যাঁ ফেস্টিভ্যাল তো সবাই মজা করবে আনন্দ করবে ফ্যামিলির সাথে আর সেই জায়গায় আমার ফ্যামিলি মানে রাজন এই মুহূর্তে এখানটায় নাই সো মনটা একটু খারাপই লাগতেছে বাট ও অনেক ইম্পর্টেন্ট জায়গায় একটা এখন আসে যেখানটায় ওর এখন থাকা দরকার সো সেটাই সেটা সেটাই ইম্পর্টেন্ট বাট তারপর মনটা খুব খারাপ লাগতেছে যে কালকে মানে থাকবে না ও যদি থাকতো তাইলে হয়তো এরকম লাগতো না যে আচ্ছা ঠিক আছে কালকে ক্রিসমাস ওর হোয়াট এভার বাট নাই বলেই খুবই লাগতেছে কারণ জালনা দিয়ে বাইরে তাকাইলেই দেখি যে সবাই মানে বেশ একটা আমেজে ঘোরাঘুরি করতেছে এ ওর বাসায় যাচ্ছে হাতের মধ্যে গিফট হ্যান ত্যান আবার হোয়াটসঅ্যাপে তারপরে এমনিও টেক্সট মেসেজে ভরে যাচ্ছে সবাই ক্রিসমাস উইস করতেছে ফ্রেন্ডসরা সো কলিগরা এ কারণে মানে ব্যাপারটা খুব বেশি ফিল করতেছি বাট যাই হোক হয় অনেক সময় সব বছর তো আর সবকিছু একরকমভাবে হয় না

এবং এটা সে খুব সুন্দর মতন চুষে খায় মানে খুব তার উল্টা দিকতে না উল্টা দিকতে না এটা এটা এই সাইডটা সে সামহাও এটা হয়তো একটু সুদিং হচ্ছে ওর জন্য আমি রিজনটা জানি না কেন তুই উল্টা দিকই খাবি যেটা মানা করতেছি Alin, এখন বাজে সন্ধ্যা আটটার মতন বাট আমি এখন একটা কফি খাচ্ছি কারণ রাত জাগতে হবে আজকে আমার কাজগুলো আমি শেষ করতে না খুব পারি রাত্রে করে ঘুম থেকে বারবারই আহ জেগে উঠে মানে আমি নিচে বসে কাজ করি সাধারণত যখন ও ঘুমায় কারণ ওর মানে একটু সাউন্ডেই উঠে যায় সো রাত্রেবেলা প্রায় প্রত্যেক দিনই ফাইনাল ঘুম দেওয়ার পরে চারবার পাঁচবার এরকম চিৎকার করে উঠতেছে আমি তাড়াতাড়ি করে উপরে যাই দেখি যে ঘুমের মধ্যেই আমার ধারণা দাঁতের ব্যথার কারণেই যাদের বাচ্চা আছে এই ফেজ পার হয়েছে তারা ভালো বলতে পারবেন বাট শুনছিলাম সবসময় যে বাচ্চাদের দাঁত ওঠার স্টেজটা খুব ডিফিকাল্ট এটা যে কতখানি ডিফিকাল্ট মেন্টালি সেটা এখন রিয়েলাইজ করতেছি কারণ ফিজিক্যাল পেইনটা ওর হচ্ছে বাট সেটা দেখা এবং কিছু না করতে পারার মেন্টাল স্ট্রেস কষ্ট সেটা তো অন্যদের হয় যারা দেখে আমি বলবো না শুধু বাবা মার কাছাকাছি যদি দাদা দাদি নানা নানি বা যেই আসে যারাই বাচ্চাটাকে আদর করে সবাই সেই কষ্টটা হয় তো অ্যালেন আজকেও আমি একটু ক্যালপল দিছি কারণ ও বেশ কাঁদতেছিল কাঁদতেছে মানে হচ্ছে মানে সে হাসতে হাসতে কেঁদে দিতেছে যে মা রিলিফ দাও এরকম একটা ব্যাপার সো জেল আমি দেই নেই যতটুকু সম্ভব আমি জেল না দিয়ে রাখার চেষ্টা করব জানি না কতটুকুন পারবো যখন দাঁতের ব্যথায় কাঁদে তখন আমার খুব কষ্ট হয় এইটা সো আজকেও ক্যালপল দিছি মনে হয় ভালোই কারণ ক্যালপল তো পেইন রিলিফও সো এটাই আর সে এখন ক্যালপল প্রুফ হয়ে গেছে ক্যালপল খেলে তার আর ঘুম হয় না যেটা আসলে হওয়ার কথা একটু ঘুম হওয়ার কথা কারণ আমার একটু রিলিফ দরকার তো গান গাই বলিনি বলছি একটু হাসু বিড়ালের বাচ্চার মতন শুয়ে শুয়ে উপর হয়ে শুয়ে টিভিতে রোমান্টিক একটা সঙ্গে বেশ এনজয় করে দেখতেছে আর আমি খুশি যে সে উল্টা হয়ে শুয়ে রয়েছে আমি ওকে জাস্ট পিঠে কোমরে আর মানে পুরো ব্যাক সাইডে একটা মাসাজ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু এখন সে বসে থাকে অনেকক্ষণ প্লাস ওকে দাঁড় করায়ও রাখি দিনের অনেকটা সময় প্র্যাকটিসের জন্য সো এই পোর্শনগুলো হয়তো ব্যথা হয়ে যায় এমনিও বাচ্চাদের কথা তো বড়রা সবাই বলে যে মাসাজ দিতে যেহেতু ওরা সবসময় গ্রোথ স্পারে থাকে এ কারণেও মাসাজ দেই বাট এখন যেহেতু সে উল্টা হয়ে শুয়েই রয়েছে আমি আর অপরচুনিটিটা মিস করতেছে না ওকে একটু সুন্দরভাবে মালিশ করে দিচ্ছি যাতে তার আরাম হয় এবং ও একদম সুন্দর বিড়ালের বাচ্চার মতনই মানে আরাম নিচ্ছে মানে কোনো টু শব্দও নাই অ্যালেনের আরাম হতে থাকুক আর আমি এই ফাঁকে বাই বলে নেই সবাইকে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি এখন অ্যালেনকে তো একবার ক্যালপল দেওয়া হয়েছে ওকে খাওয়ানোও হয়েছে চেঞ্জ করা হয়েছে সব কিছু ডান এখন জাস্ট আমি ওয়েট করতেছি যে কতক্ষণে এটা ঘুমায় এবং তারপরে আমি ব্লগ এডিট করব আমি নিজে ক্লিয়ার করে নিব তারপরে আমিও শুয়ে পড়ব তো সবাইকে গুড বাই আবার নেক্সট ব্লগে আমি অ্যালেনকে নিয়ে আসবো